বর্তমান বাজারে পেঁয়াজের দাম অগ্নিমূল্য সেই দাম নিয়ন্ত্রণ আনতে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র পাশাপাশি আলু দামও নিয়ন্ত্রণে আনতে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজারে আলু যোগান বৃদ্ধি করতে ভুটান থেকে আলু আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ডিরেক্টরেক্ট জেনারেল অফ ফরেন ট্রেডের এক বিবৃতিতে জানিয়েছে আগামী একত্রিশে জানুয়ারি দুহাজার একুশ পর্যন্ত কোনো লাইসেন্স ছাড়াই ভুটান থেকে আলু আমদানি করা যাবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন সব মিলিয়ে দশ লক্ষ টন আলু আমদানি করবে ভারত